এবার আমূল বদলে যাচ্ছে বন্দে ভারতের পুরনো নিয়ম। এবার থেকে বসে বসে নয়, শুয়ে শুয়েও চড়তে পারবেন বন্দে ভারত। ঘুমিয়ে ঘুমিয়ে আরামসে পৌঁছে যাবেন গন্তব্যে। বয়স্ক থেকে অসুস্থ, মহিলা থেকে বৃদ্ধা আর হবে না হয়রান। বন্দে ভারতের নয়া নিয়মে আনন্দে লাফাবে যাত্রীরা। কি কি নিয়ম আনতে চলেছে বন্দে ভারত, কবে থেকে লাগু হবে এই নিয়ম দেখুন বিস্তারিত। এই মুহূর্তে ভারতের সব থেকে আধুনিক ও জনপ্রিয় ট্রেন হলো বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্যে ট্রেনটির শাখা প্রশাখা ছড়িয়েছে মোট 11টি রুটে। বর্তমানে ট্রেনটির জনপ্রিয়তা আরো বহুগুণ বেড়ে যাবে, কারণ ভারতীয় রেলের তরফে জানানো এবার থেকে শুধু বসে বসে নয়, শুয়ে শুয়েও চড়তে পারবেন বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রীদের সুবিধার্থে এই ব্যবস্থাটি করতে চলেছে ভারতীয় রেলওয়ে। অর্থাৎ বন্দে ভারত এক্সপ্রেসে এতদিন চেয়ার কার থাকলেও এবারে যোগ হবে স্লিপার কোচ। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা। এর মধ্যে শুরু হয়ে গেছে কাজ। বন্দে ভারত এক্সপ্রেস অত্যাধুনিক ট্রেন হলেও অনেক সময় বয়স্ক অসুস্থ মানুষদের জন্য এই ট্রেনে ভ্রমণ করা কঠিন হয়ে পড়ে, কারণ অনেকেই চেয়ার কারে বসে লম্বা জার্নি করতে পারেন না। আবার এই সমস্যা মহিলা থেকে সাধারণ যাত্রীদের ক্ষেত্রেও দেখা দেয়। তবে বন্দে ভারতের নয়া সংযোজনে এই সমস্যা আর হবে না। এবারে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন, তবে শুধু বসে বসে নয়, ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবেন গন্তব্যে। এরই মধ্যে ভারতীয় রেলের তরফে একসঙ্গে 120টি স্লিপার কোচ যুক্ত বন্দে ভারত এক্সপ্রেস তৈরির জন্য চিঠি দিয়েছে। এই অর্ডার চিঠি দেওয়া হয়েছে জেএসটি মেট্রো ভাগনামাস মেটিস্ট্রিকে। এটি একটি রাশিয়ান সংস্থা যারা রেলপথ রোলিং স্টক তৈরি করে। মহারাষ্ট্রের লাতুরে তৈরি হবে নতুন স্লিপার কোচ যুক্ত বন্দে ভারত এক্সপ্রেস। নতুন স্লিপার কোচ যুক্তে বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে ভারতীয় রেলে এক আমূল পরিবর্তন আসবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।